হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের আজ আমরা আলোচনা করব অধ্যায় 7। দেখো বন্ধুরা, অধ্যায় 7-এ আছে খাদ্য। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য কোনো প্রাণী খেয়ে থাকে। আমাদের কোন ধরনের খাদ্যের প্রয়োজন? বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন কেন? অর্থাৎ আমরা মানুষ বা অন্যান্য প্রাণীরা কিন্তু খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীকে আমরা খেয়ে থাকি, তো আমাদের খাদ্যের প্রয়োজন কেন? আমরা কোন ধরনের খাবার খেয়ে থাকি বা বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন কেন, তা আমরা এই অধ্যায়ে জানব। দেখো বন্ধুরা, একে আছে খাদ্য এবং পুষ্টি। প্রশ্ন, আমরা কি কি খাবার খাই? দেখো বন্ধুরা, এখানে বলছে কাজ খাদ্যের শ্রেণীবিন্যাস, অর্থাৎ খাবারকে কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি করতে হবে? এক, তোমার খাতায় ডান দিকের মতো একটি সক তৈরি করো। দেখো বন্ধুরা, ডান দিকে একটি সক তৈরি করা আছে। এক পাশে আছে প্রাণী থেকে পাওয়া খাদ্য, অন্য পাশে আছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। দুই, নিচের খাবারের চিত্রগুলো দেখো, খাবারগুলোকে সক অনুসারে দুটি দলে সাজাও। দেখো বন্ধুরা, নিচে অনেকগুলো খাবারের ছবি দেওয়া আছে এবং খাবারগুলোর নাম দেওয়া আছে। এখানে আছে ঘি, ডিম, আলু, দুধ, ভাত, ফুলকপি, মুরগির রোস্ট, পাউরুটি। তো বন্ধুরা, কোন খাদ্যগুলো প্রাণী থেকে পাওয়া যায় এবং কোন খাদ্যগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় তা আমরা পৃথক করব। যেমন ঘি, ঘি তৈরি হয় দুধ থেকে, তাই দুধ আসে কিন্তু গরু থেকে, তো গরু হচ্ছে একটি প্রাণী, তাই ঘি হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য। ডিম, ডিম কিন্তু মুরগি থেকে পায়, আর মুরগি হচ্ছে একটি প্রাণী, তাই ডিমও কিন্তু প্রাণী থেকে পাওয়া খাদ্য। আলু, আলু হচ্ছে জমিতে চাষ হয়, আলু একটি উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। দুধ, দুধ কিন্তু আমরা গরু থেকে পেয়ে থাকি, আর গরু হচ্ছে একটি প্রাণী, তাই দুধও প্রাণী থেকে পাওয়া খাদ্য। তারপর আছে বন্ধুরা ভাত, ভাত তৈরি হয় চাল থেকে, আর চাল কিন্তু একটি উদ্ভিদ, তাই ভাত হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। ফুলকপি, ফুলকপিও বন্ধুরা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। মুরগির রোস্ট, মুরগি থেকে তৈরি হয়, আর মুরগি একটি প্রাণী, তাই মুরগির রোস্ট প্রাণী থেকে পাওয়া খাদ্য। পাউরুটি, বন্ধুরা পাউরুটি তৈরি হয় কিন্তু গম থেকে, আর গম একটি উদ্ভিদ, তাই পাউরুটি হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে সার সংক্ষেপ, অর্থাৎ উপরের আলোচনার সার সংক্ষেপ আমরা এখানে পড়ব। আমরা নানা রকমের খাবার খাই, খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, এসব খাদ্যের উৎস প্রাণী। ঘি, মাখন এবং দুধও প্রাণী থেকে পায়। ভাত, আলু, রুটি এবং শাকসবজি আমরা খাদ্য হিসেবে খাই। আটা ময়দা থেকে রুটি তৈরি হয়, আটা ময়দা পাওয়া যায় গম থেকে। এই খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। আম, জাম, কাঁঠাল, কলা, কমলা ইত্যাদি ফলও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। মানুষ তার খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। খাদ্য আমাদের বৃদ্ধি এবং কাজ করার প্রয়োজনীয় শক্তি যোগায়। মানুষ ও অন্যান্য সকল প্রাণীরই খাদ্যের প্রয়োজন। পুষ্টি হল জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। আমরা খাদ্য থেকে পুষ্টি পেয়ে থাকি। তাহলে বন্ধুরা, খাদ্য হচ্ছে আমাদের শরীরের শক্তি যোগায়, আমাদের দেহের বৃদ্ধি ঘটায় এবং কাজ করার শক্তি যোগায়। মানুষ ও অন্যান্য প্রাণীরই খাদ্যের প্রয়োজন। মানুষ এবং অন্যান্য প্রাণীর কিন্তু খাদ্যের প্রয়োজন, জড় পদার্থের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। আর আমাদের খাদ্যে কী থাকে? পুষ্টি থাকে, সেই পুষ্টিটা আমাদের জীবদেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান যোগায়। বন্ধুরা দেখো, এখন আমরা পড়ব পুষ্টি সম্পর্কে। পুষ্টি, আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি হচ্ছে প্রধান পুষ্টি উপাদান, এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ।
দেহ এই উপাদানগুলো খাদ্য থেকে গ্রহণ করে। তাহলে বন্ধুরা পুষ্টি কি? খাদ্যের ভিতর যে আমিষ, শর্করা এবং চর্বি থাকে সেগুলো হচ্ছে পুষ্টি উপাদান। এই আমিষ, শর্করা এবং চর্বি বাদেও আরও থাকে ভিটামিন এবং খনিজ লবণ। আর এই জিনিসগুলো আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। দেখো বন্ধুরা, এখানে আমিষ এর বর্ণনা দেয়া আছে। আমিষ আমাদের দেহ গঠন করে। দেহের মাংসপেশীর ক্ষয়পূরণ ও রক্ত তৈরি এবং রক্ষণাবেক্ষণে আমিষ প্রয়োজন। বন্ধুরা দেখো, আমিষ কোথায় পাওয়া যায়? মাছ, মাংস, ডিম, ডাল এবং শিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে। দেখো বন্ধুরা, এখানে দুধ, মাংস, ডিম, মাছ, শিমের বিচি ইত্যাদি আছে। তো এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য আমাদের কি করে? আমাদের দেহ গঠন করে, দেহের মাংসপেশীর ক্ষয়পূরণ অর্থাৎ বিভিন্ন মাংসের ক্ষয়পূরণ এবং রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে এবং দেহকে দেহের রক্ত তৈরি এবং দেহের যে রক্ষণাবেক্ষণ, এই রক্ষণাবেক্ষণেও কিন্তু আমিষ প্রয়োজন। আমিষ আমরা পাই মাছ, মাংস, ডিম, ডাল এবং শিমের বিচি থেকে। তারপর দেখো বন্ধুরা আছে শর্করা। শস্য জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা আছে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পেয়ে থাকি। দেখো বন্ধুরা, এখানে শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায় সাধারণত শস্য জাতীয় খাদ্য থেকে। তার ভিতরে আছে চিনি, এখানে ভাত, রুটি, ভুট্টা, আলু, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহের শক্তি যোগায়, প্রয়োজনীয় শক্তি যোগায় শর্করা জাতীয় খাদ্য। তারপর দেখো বন্ধুরা আছে তিন, চর্বি। চর্বি আমাদের শক্তি যোগায় এবং দেহ গরম রাখে। চর্বি কিন্তু আমাদের দেহ গরম রাখে, আমাদের দেহ গঠনেও চর্বির প্রয়োজন। দুধ, ঘি, মাখন, পনির প্রভৃতি খাদ্যে প্রচুর চর্বি রয়েছে। উদ্ভিদজাত তেলও চর্বি রয়েছে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল এবং নারিকেল তেল। দেখো বন্ধুরা, এখানে মাখন, পনির, ঘি, সরিষার তেল, নারকেল তেল, সয়াবিন তেল ইত্যাদি ছবি দেওয়া আছে। তো এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাদ্য। চর্বি জাতীয় খাদ্য আমাদের কি করে? চর্বি জাতীয় খাদ্য আমাদের শক্তি যোগায়। শর্করার মতো চর্বি জাতীয় খাদ্য আমাদের শক্তি যোগায়। তো চর্বি জাতীয় খাদ্য আরেকটি কি উপকার করে? সেটা হচ্ছে দেহকে গরম রাখে। তারপর দেখো বন্ধুরা, চার নম্বরে আছে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বিভিন্ন ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ আছে। দেখো বন্ধুরা, এখানে কিছু ফল এবং সবজির ছবি দেয়া আছে, যেমন এখানে কাঁচকলা, শসা, কচু শাক, পেঁপে, বেগুন, লাল শাক, আম, নারকেল, পেঁপে, আপেল, কলা। তো এগুলো কি? ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য আমাদের কি করে? আমাদের দেহকে সুস্থ রাখে, অর্থাৎ আমাদের দেহকে কাজ করার উপযোগী করে তোলে এবং দেহকে সুস্থ রাখে, অর্থাৎ রোগ, বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে, যার মাধ্যমে আমরা সুস্থ থাকি। তারপর দেখো বন্ধুরা আছে পানি। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, অর্থাৎ পানিতে কিন্তু কোনো পুষ্টি উপাদান নেই, তবে খাদ্য হজম এবং দেহে শোষণের জন্য পরিমাণ মতো নিরাপদ পানি পান করা প্রয়োজন। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো খাচ্ছি সেই খাদ্যগুলো যাতে হজম হয় এবং দেহে শোষণের জন্য, অর্থাৎ আর বাকি খাদ্যগুলো প্রসেস হয়ে যাতে মলমূত্রের মধ্যে বের হয়ে যায় সেটার জন্য আমাদের পরিমাণ মতো পানি পান করা প্রয়োজন। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে আলোচনা। এক, পুষ্টি উপাদানগুলোর কাজ নিচের ছকে লেখো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। দেখো বন্ধুরা, এখানে আছে পুষ্টি উপাদান এবং তার কাজ। তো পুষ্টি উপাদান আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ আছে এবং এগুলো কি কাজ করে আমাদের শরীরে সেগুলো এখানে লিখতে হবে। যেমন আমিষ
আমিষ আমাদের দেহ গঠন করে, মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে, দেহকে রক্ষণাবেক্ষণ করে। তারপরে আছে শর্করা। শর্করা হচ্ছে আমাদের কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। চর্বি, চর্বি হচ্ছে দেহে শক্তি যোগায় ও দেহ গরম রাখে। দেহ গঠনেও চর্বি সাহায্য করে। তারপর বন্ধুরা আছে ভিটামিন ও খনিজ লবণ। তো ভিটামিন ও খনিজ লবণের কাজ হচ্ছে দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখা এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করা। তারপর দেখো বন্ধুরা, এখানে দুইতে আছে সুষম খাদ্য। এখন আমরা সুষম খাদ্য সম্পর্কে জানব, অর্থাৎ কোন খাদ্যগুলোতে বা কোন খাবারগুলো খেলে আমরা সব রকম পুষ্টি গুণাগুণ পাব। পরিমাণ মতো বিভিন্ন ধরনের খাবার না খেলে আমরা অসুস্থ হতে পারি। আমাদের দেহ সুস্থ রাখার জন্য কোন কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন? সুষম খাদ্যে আমাদের দেহের প্রয়োজনীয় সকল উপাদান পরিমাণ মতো থাকে। বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে সুষম খাদ্য তৈরি করা হয়। সুষম খাদ্যে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজনীয় পরিমাণে থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, সুষম খাদ্য কী? সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যে পরিমাণ মতো সকল পুষ্টি উপাদানই থাকে, যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজন মতো থাকে। তো সেই খাদ্যগুলোকে সুষম খাদ্য বলে। দেখো বন্ধুরা, প্রশ্ন আছে ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য কোনটি? কাজ, রাতের খাবারের জন্য সুষম খাদ্যের তালিকা। তা রাতে আমরা কি কি খাবার খেলে একটি সুষম খাদ্য পাব, সেটা একটা তালিকা তৈরি করতে হবে। কি করতে হবে? নিচের দেখানো শখের মতো একটি শখ তৈরি করো। দেখো বন্ধুরা, এখানে একটি শখ আছে বিভিন্ন দলের খাদ্য, নির্দিষ্ট খাদ্যের নাম। অর্থাৎ রাতে আমরা বিভিন্ন দলের খাদ্যের ভিতর কোন খাবারগুলো খেয়ে থাকবো, খাবো, সেগুলো তোমার নাম লিখতে হবে। আমিষ, শর্করা, দুধ জাতীয় খাদ্য, শাকসবজি, ফল। দেখো বন্ধুরা, দুইতে বলছে নিচের তালিকার বিভিন্ন দলের খাদ্য তালিকা থেকে একটি বা দুইটি খাবার নির্বাচন করো। রাতের খাবারের জন্য সুষম খাদ্যের একটি তালিকা তৈরি করো। দেখো বন্ধুরা, নিচে কিন্তু অনেক অনেক খাবারের নাম দেয়া আছে, খাবারের উৎস, তার খাবারগুলো কোথা থেকে আসছে। আমিষ, আমিষ খাবারের অনেকগুলো উৎস দেয়া আছে, যেমন মাছ, গরুর মাংস, মুরগি, খাসি, ডিম, সিমের বিচি, বিভিন্ন বীজ। শর্করা খাদ্যের ভিতর রয়েছে চাউল, আটা, আলু, ভুট্টা। দুধ জাতীয় খাদ্যের ভিতর রয়েছে দুধ, ঘোল, পনির, দই, ঘি, মাখন। শাকসবজির ভিতর রয়েছে লাল শাক, পুঁই শাক, কচু শাক, গাজর, মিষ্টি কুমড়া, মূলা, ফুলকপি, বাঁধাকপি। তারপর বন্ধুরা দেখো, ফলের ভিতরে আছে আম, কাঁঠাল, কমলা, পেয়ারা, বড়ই, আপেল, তরমুজ, আমড়া। তাহলে বন্ধুরা, এই খাবারের উৎসের তালিকা থেকে তোমাদের একটি রাতের খাবারের তালিকা তৈরি করতে হবে। তো রাতে আমরা আমিষ হিসেবে মাছ খেতে পারি, ডিম খেতে পারি। শর্করা খাবার হিসেবে আমরা চাউলের ভাত খেতে পারি, তারপরে আটার রুটি খেতে পারি। দুধ জাতীয় খাদ্যের ভিতরে আমরা দুধ খেতে পারি, তারপরে দই খেতে পারি। রাতে শাকসবজি হিসেবে আমরা খেতে পারি গাজর, ফুলকপি ইত্যাদি। ফল হিসেবে আমরা খেতে পারি আপেল, পেয়ারা ইত্যাদি। এভাবে তোমরা তোমাদের খাবার তালিকা তৈরি করবে। দেখো বন্ধুরা, এখানে আছে আলোচনা, আমরা কিভাবে সুষম খাদ্যের তালিকা তৈরি করতে পারি। এক, রাতের খাবারের তালিকা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। দুই, শ্রেণীর কার তালিকা ভালো ঠিক করো। তিন, তালিকাটি কেন ভালো তা আলোচনা করো। দেখো বন্ধুরা, তারপর আছে সার সংক্ষেপ। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য আমাদের সুস্থ রাখে এবং শক্তিশালী করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এবং রোগের আক্রমণ কমায়। বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকি।
কারণ এক ধরনের খাদ্যে সবগুলো পুষ্টি উপাদান থাকে না। আমরা যদি শর্করা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই তাহলে আমরা শক্তি পাবো, কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান পাবো না। পরিমাণ মতো বিভিন্ন খাবার না খেলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। তাহলে বন্ধুরা, আমাদের সুষম খাদ্য খেতে হবে, না হলে আমরা শক্তি পাবো না এবং সুস্বাস্থ্যের অধিকারী হব না। খাদ্যের পরিমিত পুষ্টিমান। অনেকে মনে করে দামি খাবারের পুষ্টিমান বেশি, এ ধারণা ভুল। দামি অথবা কম দামে সব খাদ্যে পরিমিত পুষ্টিমান আছে। কোনো খাদ্যের দাম এবং উচ্চ ইত্যাদি উচ্চ বিভিন্ন হলেও পুষ্টিমান একই হতে পারে। একইভাবে দেশি বিদেশি খাবারের মধ্যেও পুষ্টি উপাদানের তেমন কোনো পার্থক্য নেই। পুষ্টি উপাদানগুলোর গঠন বৈশিষ্ট্য একরকম। বয়স, কাজের ধরন, দেহের বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাদ্য নির্বাচন করতে হবে। বন্ধুরা, বিভিন্ন খাবারের দাম বেশি বা কমের উপর কিন্তু পুষ্টি উপাদান নির্ভর করে না, তারপর দেশি বা বিদেশি খাবারের উপরও কিন্তু পুষ্টিমান নির্ভর করে না। তবে আমাদের খাদ্য খেতে হবে কৃষির উপর ভিত্তি করে, সেটা হচ্ছে বয়স, কাজের ধরন, অর্থাৎ একটি ব্যক্তির বয়স কত, যে ছোট, তরুণ অথবা বৃদ্ধ, কাজের ধরন, সে সাধারণত কী ধরনের কাজ করে থাকে, দেহের বৃদ্ধি, তার দেহের বৃদ্ধি কতটা প্রয়োজন ইত্যাদি বিবেচনা করে তার খাদ্য তালিকা তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, এখানে সুষম খাদ্যের চার্ট দেওয়া ছিল। এখানে ফলমূল, শাকসবজি, মাছ মাংস, দুধ, তেল, মাখন এবং এখানে ভুট্টা, চিনি, রুটি ইত্যাদি ছবি দেওয়া ছিল। তো এখান থেকে তোমাদের খাদ্য বেছে সুষম খাদ্য প্রতি সময়ের জন্য করতে হবে। তো এখানে দেখো, এই মেয়েটি এবং এই ছেলেটি কথা বলছে। আমি ও মা বাজার থেকে দেশি সবজি কিনে রাতের খাবারের সবজি রান্না করব। আর এই ছেলেটি বলছে, আমি ও বাবা রাতে খাবারের দোকানে গিয়ে সবজি কিনে খাব। উপরের কোন খাবারটির পুষ্টিমান বেশি? বন্ধুরা, এই মেয়েটি বলছে তারা বাজার থেকে সবজি কিনে নিজেরা রান্না করবে, আর ছেলেটি বলছে সে আর তার বাবা দোকানে গিয়ে খাবার কিনে খাবে। তো এখানে এই মেয়েটির খাবারটির পুষ্টিগুণ কিন্তু বেশি, কারণ তারা বাজার থেকে কিনে এনে নিজেরা রান্না করে খাবে। তো এই রান্নাটা তাদের স্বাস্থ্যকর পরিবেশে রান্না করে খেতে পারবে। দোকানের খাবারগুলো কিন্তু অনেকটাই অস্বাস্থ্যকর থাকে। দেখো বন্ধুরা, এখন আমরা পড়ব তিন, ফল। ফল সম্পর্কে এখন আমরা পড়ব। মানুষ ফল খায়, ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের চারপাশে অনেক ফল পাওয়া যায়। প্রশ্ন, বিভিন্ন ঋতুতে কী কী ফল পাওয়া যায়? কাজ, মৌসুমি ফলের শ্রেণীবিন্যাস। কী করতে হবে? এক, তোমার খাতায় নিচে দেখানো শখের মতো একটি শখ তৈরি করো। দেখো বন্ধুরা, এখানে একটি শখ তৈরি করা আছে, সেখানে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং বারো মাসি ফল, এরকম তিনটা শখ আছে। অর্থাৎ গ্রীষ্মকালে গরমের সময় কোন ফল হয়, শীতকালে অর্থাৎ ঠান্ডার সময় কোন ফল হয় এবং বারো মাসি মানে বারো মাসেই সারা বছরই যেসব ফল পাওয়া যায় সেগুলোর একটা শখ এখানে তৈরি করা আছে। আর নিচে কিন্তু অনেকগুলো ফলের ছবি দেওয়া আছে। তো এই ফলগুলো কোনটা কোন কালীন সেটা আমাদের লিখতে হবে। দুই, নিচের চিত্রের ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বারো মাসি এই তিন ভাগে সাজিয়ে শখে লেখো। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো ফল আছে, যেমন পেঁপে, কলা, নারিকেল, বেল, বরই, কমলা, পেয়ারা, কাঁঠাল, আম। তো বন্ধুরা, এর ভিতর গ্রীষ্মকালীন ফল হচ্ছে বেল, পেয়ারা, কাঁঠাল এবং আম হচ্ছে গ্রীষ্মকালীন ফল। শীতকালীন ফল হচ্ছে বরই এবং কমলা। আর বন্ধুরা, বারো মাসি ফল হচ্ছে পেঁপে, কলা, নারিকেল। তো পেঁপে, কলা এবং নারকেল হচ্ছে বারো মাসি পাওয়া যায়। শীতকালীন ফল কোনগুলো? বরই এবং কমলা। এবং গ্রীষ্মকালীন ফল হচ্ছে বেল, পেয়ারা, কাঁঠাল এবং আম।
দেখো বন্ধুরা, এখানে সার সংক্ষেপ আছে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ থাকে। স্বাস্থ্য ভালো রাখা এবং রোগ প্রতিরোধের জন্য ফল খাওয়া প্রয়োজন। আমরা আপেল, কলা, আঙুর, কমলা এরকম অনেক ফল খেয়ে থাকি। কিছু ফল কেবল গ্রীষ্মকালীন এবং কিছু ফল শীতকালে পাওয়া যায়, আবার কিছু ফল সারা বছর পাওয়া যায়। মৌসুমি ফল, কোন মৌসুমে কোন ফল পাওয়া যায় তার ভিত্তিতে আমরা ফলগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং বারোমাসি ফল। দেখো বন্ধুরা, এখানে গ্রীষ্মকালীন ফলের ছবি দেওয়া আছে, এখানে শীতকালীন ফল এবং এখানে বারোমাসি ফলের ছবি দেওয়া আছে। তো গ্রীষ্মকালীন ফল কোনগুলো? গ্রীষ্মকালীন ফলের মধ্যে প্রধান হচ্ছে আম, জাম, লিচু, কাঁঠাল, বেল, পেয়ারা, আমড়া, আনারস ইত্যাদি। শীতকালীন ফল, আমাদের দেশে শীতকালে বেশি ফল হয় না, অর্থাৎ বেশি ফল কিন্তু গ্রীষ্মকালেই হয়ে থাকে। শীতকালে কোন ফলগুলো হয়? কমলা, জলপাই, বড়ই হলো শীতকালীন ফল। বারোমাসি ফল, আমাদের দেশে কিছু ফল বারো মাসই হয়, যেমন পেঁপে, কলা এবং নারকেল, এবং এখানে দেখো আপেলের ছবিও দেয়া আছে। নিচের ছকে মৌসুমি ফলের একটি তালিকা দেয়া হলো। দেখো বন্ধুরা, গ্রীষ্মকালীন ফলে আছে আম, লিচু, বেল, আমড়া, পেয়ারা। শীতকালীন ফল কমলা, বড়ই, জলপাই। বারোমাসি ফল পেঁপে, কলা, নারকেল। এখন বন্ধুরা আমরা চার সবজি সবজি সম্পর্কে জানব। আমরা জেনেছি সবজিতেও প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে, তাই সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত সবজি খেলে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর এরকম অনেক সবজি আমরা খেয়ে থাকি। কিছু সবজি গ্রীষ্মকালে, কিছু শীতকালে, আবার কিছু সারা বছরই পাওয়া যায়। বন্ধুরা, ফলের মতো সবজিও কিন্তু শীতকাল, গ্রীষ্মকাল এবং সারা বছরই সবজি পাওয়া যায়। মৌসুমি সবজি, বাংলাদেশের সবজিকে মৌসুম অনুযায়ী শ্রেণীভাগ করা যায়। যেমন গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং বারোমাসি সবজি। দেখো বন্ধুরা, এখানে গ্রীষ্মকালীন সবজির ছবি দেওয়া আছে, এখানে শীতকালীন সবজির ছবি এবং এখানে বারোমাসি, অর্থাৎ বারো মাস হয় এমন সবজির ছবি দেওয়া আছে। তো আমরা পড়ি গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্মকালে নানা রকম সবজি জন্মায়, যেমন পটল, করলা, ঢ্যাঁড়স, কাঁকরোল, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা ইত্যাদি। বিভিন্ন শাক যেমন ডাঁটা শাক, পুঁই শাক, এছাড়াও রয়েছে শশা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু ইত্যাদি। তো এগুলো কি গ্রীষ্মকালীন সবজি। শীতকালীন সবজি, শীতকালেও নানা রকমের সবজি জন্মায়, এদের মধ্যে রয়েছে সিম, মূলা, লাউ, টমেটো, গাজর ও লেটুস। এছাড়াও রয়েছে ফুলকপি, বাঁধাকপি। শাক এর মধ্যে রয়েছে পালং শাক ও লাউ শাক, বারোমাসি সবজি। এ জাতীয় সবজির মধ্যে রয়েছে পেঁপে, বেগুন ও কাঁচা কলা। আবার শাকের মধ্যে রয়েছে লাল শাক, কলমি শাক ও কচু শাক। তারপর বন্ধুরা, এখন আমরা পাঁচ খাদ্য সংরক্ষণ সম্পর্কে জানবো। আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করি? পাঁচ খাদ্য সংরক্ষণ, আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করি? শরীরের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমরা নানা রকমের খাবার খাই। ভালো ও তাজা খাবার আমাদের স্বাস্থ্য ভালো রাখে ও শক্তি যোগায়। আবার বাসি পচা খাবার আমাদের অসুস্থ ও দুর্বল করে। পোকামাকড় ও জীবাণু খাদ্যে মিশে গেলে খাবার নষ্ট হয়। জীবাণুর কারণে খাবার পচে। খাদ্য যাতে নষ্ট না হয় সেজন্য খাদ্য সংরক্ষণ করা উচিত। আলোচনা, আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করি। এক, তোমার বাসায় কিভাবে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, সবজি, মাছ, মাংস এবং ফলমূল সংরক্ষণ করা হয় তার তালিকা করো। দুই, তোমার কাজ সহপাঠীদের সাথে আলোচনা করো।
খাদ্য সংরক্ষণের উপায়। সংরক্ষণের মাধ্যমে খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় রয়েছে। বন্ধুরা দেখো, খাদ্য সংরক্ষণের উপায়ের ভিতর একে আছে শুকিয়ে, রোদে অথবা চুলার আগুনে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। অনেক রকমের খাদ্য যেমন ফল, সবজি, মাছ, মাংস, শস্য এবং ডাল শুকিয়ে সংরক্ষণ করা হয়। 2, বোতলজাত বা টিনজাত করে খাদ্যদ্রব্য নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে উত্তপ্ত করে বোতলে ভরে সংরক্ষণ করা যায়। ফল, সবজি, মাছ, মাংস এবং রান্না করা খাবার এভাবে সংরক্ষণ করা যায়। রেফ্রিজারেশন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা যায়, যেমন ফ্রিজ। সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি বিভিন্ন খাদ্য ঠান্ডায় সংরক্ষণের কাজে রেফ্রিজারেটর ব্যবহৃত হয়। এছাড়া আচার তৈরি করে বেশি করে লবণ দিয়ে এবং বরফ দিয়েও খাদ্য সংরক্ষণ করা হয়। দেখো বন্ধুরা, এখানে শুটকি মাছ শুকিয়ে সংরক্ষণ করা হচ্ছে, জেলি, এখানে জেলি বয়েমে ভরে সংরক্ষণ করা হচ্ছে, তারপরে এখানে আচার, জলপাইয়ের আচার, আমের আচার, তারপরে এখানে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যাচ্ছে। এখন বন্ধুরা আমরা পড়ব অনুশীলনী। দেখো বন্ধুরা, একে আছে শূন্যস্থান পূরণ করো। 1, দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন। দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। 2, সবজিতে প্রচুর পরিমাণে ড্যাশ ও ড্যাশ রয়েছে। সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে। 3, আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে ড্যাশ, ড্যাশ এবং ড্যাশ। আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে আমিষ, শর্করা এবং চর্বি। 4, দেহের প্রয়োজনীয় উপাদান ড্যাশ খাদ্যে পাওয়া যায়। দেহের প্রয়োজনীয় উপাদান সুষম খাদ্যে পাওয়া যায়। দেখো বন্ধুরা, 2 নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দেখো বন্ধুরা, একে আছে আমিষের প্রধান কাজ কি? শক্তি যোগানো, দুর্বলতা দূর করা, রোগ প্রতিরোধ করা, দেহের গঠন ও বৃদ্ধি। বন্ধুরা, আমিষের প্রধান কাজ কিন্তু দেহের গঠন ও বৃদ্ধি করা। গ্রীষ্মকালীন ফল কোনটি? কলা, বড়ই, লিচু, জলপাই। বন্ধুরা, গ্রীষ্মকালীন ফল কিন্তু লিচু। কলা বারোমাসি ফল, বড়ই শীতকালীন ফল এবং জলপাইও কিন্তু শীতকালীন ফল। তিন, অধিক আমিষের উৎস কোনটি? লাউ, কুমড়া, ডাল, আলু। বন্ধুরা, ডালে কিন্তু প্রচুর আমিষ থাকে। তারপর দেখো বন্ধুরা, 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে ফল ও সবজি আমাদের কেন খাওয়া প্রয়োজন? উত্তর, ফল ও সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে। নিয়মিত ফল ও সবজি খেলে স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আমাদের নিয়মিত ফল ও সবজি খাওয়া প্রয়োজন। দেখো বন্ধুরা, 2তে আছে ভিটামিন আমাদের দেহে কি কাজ করে? উত্তর, ভিটামিন আমাদের দেহে নিচের কাজগুলো করে। তাহলে ভিটামিন দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে, ভিটামিন আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। তারপর বন্ধুরা, 3 আছে সুষম খাদ্য কেন গ্রহণ করতে হয়?
বন্ধুরা, সুষম খাদ্য গ্রহণ করলে আমাদের দেহ সুস্থ ও শক্তিশালী হবে, দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে এবং দেহে রোগের আক্রমণ কমবে। 4. খাদ্য সংরক্ষণের 2টি উপায় লেখো। খাদ্য সংরক্ষণের 2টি উপায় হলো, রোদে বা চুলায় চুলার আগুনে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়, রেফ্রিজারেটরে অধিক ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা যায়। 5. পুষ্টি কি ব্যাখ্যা করো। পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি হচ্ছে প্রধান পুষ্টি উপাদান, এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। 3টি বারো মাসি ফলের নাম লেখো। 3টি বারো মাসি ফল যেমন পেঁপে, কলা, নারকেল। তারপর দেখো বন্ধুরা, 4 নম্বরে আছে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো, অর্থাৎ বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করতে বলছে। তো দেখো এখানে আছে পনির, পনির হচ্ছে চর্বি জাতীয় খাদ্য। চাউল, চাউল হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। রোগ প্রতিরোধ, ভিটামিন, ভিটামিন খাদ্য আমাদের রোগ প্রতিরোধ করে। মাছ, মাছ হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। তাহলে বন্ধুরা, পনির, চর্বি, চাউল, শর্করা, রোগ প্রতিরোধ, ভিটামিন এবং মাছ হচ্ছে আমিষ। তাহলে বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব। ভালো থেকো তোমরা।